মন্দিরে যাবে এখন। তৃণমূল কংগ্রেস ইজ ইন আ উইনিং পজিশন, বলতো আমরা চাই যে মানুষ যত বেরোবে যত বেশি বলি ভুঙ্গুলো নিচু কর রে তৃণমূল নিশ্চিত। আমি অনুরোধ করব যারা ভুঙ্গুলো নিচু কর রে দাঁড়িয়ে দাঙ্গাবাজি গুলো করছে তাদেরকে বলার জন্য যে দেখুন এটা রাজনৈতিক লড়াই, আপনারা বড় বড় লিডার, কাজে লিডাররা লিডারের মতো ব্যবহার করলে এরকম করো না, করো না, এগুলো কর্মীদেরকে যেই দলেরই হোক আস্তা ঘুমটা নিচু কর, প্রতিহিংসার মুখে এবং হিংসার মুখে ছেড়ে দেবেন না, মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন, তাদের গণতান্ত্রিক অধিকার। আপনি কি এখন ভাঙড় যাচ্ছেন? যখন সিপিএম অ্যাটাক করে তখন প্রেস মিডিয়াতে আমরা কোনো খবর দেখতে পাই না, কিন্তু এটা আরশোলাও যদি আহত হয় তখন বলা হয় যে তৃণমূল কংগ্রেস তাকে অ্যাটাক করেছে। আমি আজকে মিডিয়ার কাছে এইটুকু রিকোয়েস্ট করব যে শুধু বিজেপি এবং সিপিএম কার একটা জামার বোতাম ছিঁড়ে গেছে সেই নিয়ে খবর না বানিয়ে দয়া করে তৃণমূলের ওপর যেই আক্রান্ত করা হচ্ছে এবং নানান জায়গায় তৃণমূলকে অ্যাটাক করা হচ্ছে সেগুলো নিয়ে একটু খবর মন্দিরে যাবে এখন। Oh.
चलो।